এসপিডি। এসপিডি আমাদের কি কাজ করে? এসপিডি হচ্ছে সার্জ প্রোটেকশন ডিভাইস। আমাদের যখন বজ্রপাত হয় তখন আমাদের ওভারলোড কারেন্ট, সার্জ কারেন্ট চলে আসে, সেই কারেন্টকে মাটির নিচে নিয়ে যাওয়ার জন্য আমরা এদিকে আমাদের মেইন ফেজটা ইন করবো, নিউট্রালটা ইন করবো, সেদিকে আমরা একটা আর্থিং করে দিব, সেটাকে আমাদের সার্জ কারেন্টটাকে মাটির নিচে নিয়ে যাবে। সালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি এখানকার ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং কোর্স শেষ করে আমি এখন এখানকার ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ে ভর্তি হয়েছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি এসডিবি বোর্ডে কীভাবে একটি এমসিবি এবং আরসিসিবি এবং এসপিডি দিয়ে ওয়ারিং করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা দেখেন, আমরা এখানে একটি এমসিবি নিয়েছি এবিবি ব্র্যান্ডের, তো সেটাকে আমরা মেইন সুইচ হিসেবে নিয়েছি। তারপরে আমরা এখানে নিয়েছি একটা এসপিডি। এসপিডি আমাদের কি কাজ করে? এসপিডি হচ্ছে সার্জ প্রোটেকশন ডিভাইস। আমাদের যখন বজ্রপাত হয় তখন আমাদের ওভারলোড কারেন্ট, সার্জ কারেন্ট চলে আসে, সেই কারেন্টকে মাটির নিচে নিয়ে যাওয়ার জন্য আমরা এদিকে আমাদের মেইন ফেজটা ইন করবো, নিউট্রালটা ইন করবো, সেদিকে আমরা একটা আর্থিং করে দিব, সেটাকে আমাদের সার্জ কারেন্টটাকে মাটির নিচে নিয়ে যাবে। তো এটা আমরা ব্যবহার করে থাকি, আমাদের বাসাবাড়িতে অনেক মূল্যবান ডিভাইস ইউজ করি, আমাদের ল্যাপটপ, আমাদের কম্পিউটার, আমাদের ফ্রিজ, আমাদের টেলিভিশন, তো সেগুলোকে বৈদ্যুতিক হাত থেকে সুরক্ষার জন্য আমরা এসপিডি ব্যবহার করে থাকি। তারপর আমরা ব্যবহার করেছি আরসিসিবি। আরসিসিবি হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। তো সেটা আমাদেরকে কি করে? সেটা আমাদেরকে লিকেজ কারেন্টের হাত থেকে রক্ষা করে। আমরা যখন কোনো মানুষ বা কোনো কিছু বৈদ্যুতিক শক খাবে, তো লিকেজ কারেন্ট হবে, তার বডি দিয়ে কারেন্ট চলে যাবে, সেই পরিমাণ কারেন্ট লিকেজ হলে সে ট্রিপ করে দিবে। আরসিসিবিটা হচ্ছে 0.03 কারেন্ট লিকেজ হলেই সে ট্রিপ করে দেয়। এটাকে আপনারা টেস্ট কিভাবে করবেন? এখানে একটা টেস্ট বাটন রয়েছে, এখানে প্রেস করার পরে এটাকে ট্রিপ করে দিবে, তারপর আবার এটাকে রিসেট করে দিবেন। তো তারপরে আমরা আরসিসিবি থেকে এখানে সিঙ্গেল পোল এমসিসিবি নিয়েছি। সিঙ্গেল পোল এমসিবিগুলো কী কাজ করে? এটা আমরা একটা এক রুমের জন্য নিব, একটা ত্রিপিনের জন্য নিব, তো আলাদা ফ্রিজের জন্য, রাইস কুকারের জন্য, সেক্ষেত্রে আলাদা আলাদা আমরা একটা একটা এমসিবি নিয়ে থাকি। তো আপনাদেরকে আবার বলে দিচ্ছি, আমরা একটা এসডিবিতে এটাকে নিয়েছি আমরা মেইন সুইচ হিসেবে, তারপর আমরা এসপিডিটা নিয়েছি আমাদের সার্জ কারেন্টটাকে মাটির নিচে নিয়ে যাওয়ার জন্য, আমাদের বৈদ্যুতিক ডিভাইসগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য। তারপর আরসিসিবি ব্যবহার করেছি আমাদেরকে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য, আমাদের লিকেজ কারেন্টের হাত থেকে আরসিসিবি রক্ষা করে। সেক্ষেত্রে আমরা এমসিসিবিটা কেন ব্যবহার করলাম? আমাদের আরসিসিবি শুধু লিকেজ কারেন্ট রক্ষা করে, কিন্তু আমাদের এমসিসিবিটা ওভারলোড এবং শর্ট সার্কিট থেকে রক্ষা করে, কিন্তু আরসিসিবি শর্ট সার্কিট এবং লিকেজ কারেন্ট নিয়ন্ত্রণ করে, সেটা আমাদের ওভারলোডে কাজ করে না, সেজন্য আমরা একটা আলাদাভাবে এমসিসিবি ব্যবহার করে থাকি। ধন্যবাদ সকলকে।